নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই তেসরা মার্চ দু হাজার বাইশ বৃহস্পতিবার ভাগ্যের খেলায় এই পাঁচ রাশির লটারির প্রাপ্তি হতে চলেছে আমি দৈনিক লটারির উপর ভিডিও দিয়ে থাকি অনেক ইম্পর্টেন্ট তথ্য আপনাদেরকে এই ভিডিওতে আমি দিই লটারি অনেকে কেটে কাটছেন কারো কারো লাগছে আবার কারো কারো লাগছে না প্রচুর কমেন্টস এসছে যে স্যার আমি প্রাইজ পেয়েছি আপনি যে টার্গেট নাম্বার দিয়েছেন আপনি যে সময় বলেছেন সেই সময়ের মধ্যে কিন্তু আমি পেয়েছি কিন্তু ছোটো প্রাইজ হয়ে গেছে স্যার কারো কারো ক্ষেত্রে বড় প্রাইজটা দু এক নাম্বারের জন্য মিস কে গেছে এরকম প্রচুর কমেন্টস কিন্তু আসছে আমি একটা কথা বারবার বলছি যারা লটারি কাটছেন যাদের লটারির ক্ষেত্রে নেশা আছে তারা ভিডিওটি সম্পূর্ণরূপে শুনে আপনার জীবনে সেটা প্রতিফলন করুন তবেই কিন্তু লটারি লাগা সম্ভব আর যারা লটারি কাটছেনই না একবার আমি বলবো নিজের ভাগ্যটাকে আপনি যাচাই করে নিন না আপনিও তো হয়ে যেতে পারেন কোটিপতি অর্থাৎ কখন কার ভাগ্য কিভাবে খুলে কেউ কিন্তু বলতে পারে না আজকে আপনি হয়তো খুব খারাপ পজিশানে আছেন আর্থিক দিক থেকে কখন আপনার ভাগ্যের চাকা ঘুরে যেতে পারে হঠাৎ সেটা একমাত্র এই কলিযুগে করে থাকে গ্রহ এই জন্য আমি বারবার বলি আপনার জন্মছকে কলিযুগের যে রাজা এই রাহু আপনার জন্মছকে কেমন আছে যদি আপনার জন্মছকে মজবুত পজিশানে থাকে তাহলে কিন্তু লটারি কাটুন আর রাহু কবচটা আপনারা পরিধান করুন অর্থাৎ রাহু কবচটা কী হবে জানেন লটারি লাগবে এই কথা আমি কখনোই বলবো না লটারি লাগার সম্ভাবনাটা কিন্তু আপনার বাড়বে মানে রাহু কবচ লাগালেন আপনি লটারি পেয়ে যাবেন এটা আমি বলবো যাদের ক্ষেত্রে বাধা বিপত্তি আসছে আসছে কিনা সেই বাধা বিপত্তিটা আপনাদের কিন্তু কাটবে তো কোন কোন রাশি আগামীকাল লটারি পেতে চলেছে কোন কোন সৌভাগ্যশালী রাশি আগামীকাল লটারি পেতে চলেছে আমি এই বিষয় নিয়ে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করতে চলেছি আমি বারবার বলে থাকি চারটি প্ল্যানেট রাহু শুক্র শনি এবং বুধ এই প্ল্যানেটগুলো আপনার জন্মছকে কেমন আছে যদি মজবুত পজিশানে থাকে আপনি কিন্তু লটারি থেকে মহা মহাকটিপতি কিন্তু হতে পারেন এবং আপনার জন্মছকে রাহু যদি বলবত্তা থাকে এবং যাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে জন্ম সময় জন্ম জন্মস্থান নেই তাদের হস্তরেখাও কিন্তু বলে দেবে সেই জায়গাকার প্লেসমেন্ট আপনি হাত দেখেও কিন্তু আপনি দেখে নিতে পারেন যে আপনার জন্মছকে লটারি যোগ আছে কি না এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার যাচ্ছে এটি হচ্ছে বুকিং নাম্বার সম্পূর্ণ অনলাইন সার্ভিস এখানে আপনারা মেসেজ করুন সময় মতো আপনারা রিপ্লাই পেয়ে যাবেন কী নিয়ম আছে সমস্ত কিছু আপনাদেরকে কিন্তু এখানে জানিয়ে দেওয়া হবে যাদের ক্ষেত্রে জন্মসময় সময় জন্ম তারিখ জন্মস্থান নেই তারা কিন্তু হাতের ছবি পাঠান এবং সমস্ত কিছু ইন ডিটেলসটা সেখানে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে কি নিয়ম আছে সমস্ত কিছু আমার অ্যাসিস্ট্যান্ট আপনাকে জানিয়ে দেবে তো শুরু করা যাক দেখুন আপনার জন্মছকে নবম ভাব আপনার জন্মছকে যত স্ট্রং থাকবে বড় ধরনের লটারি কিন্তু পাবেন আমি কিন্তু বারো নবম একাদশ দ্বিতীয় পঞ্চমের কানেকশান থাকা দরকার এবং এই চারটি গ্রহ আপনার ভালো থাকা দরকার লটারি কাটছেন কাটছেন কেটেই যাচ্ছে কিন্তু লটারি লাগছে না প্রচুরজন ডুবে যাচ্ছে একবার নিজের জন্ম অ্যানালিসিস করে নিন কোন সময় আছে কোন বছর আছে আপনার দশা মহাদশা কি যাচ্ছে আমি যে পাঁচ রাশির কথা বলছি সে পাঁচ রাশি কিন্তু আগামীকাল লটারি পাবে পাবেই কিন্তু আপনি যদি ওই রাশির মধ্যে পড়েন আপনি যদি না পান আপনার বন্ধু বা আপনার আত্মীয় বা আপনার কোনো পরিজনের মধ্যেও কিন্তু এই লটারি কিন্তু প্রাপ্তি কিন্তু হবে কত অ্যামাউন্টের অর্থ পাবে সেটা কিন্তু তার ভাগ্য চক্র কিন্তু বলবে অর্থাৎ লটারিটা সম্পূর্ণরূপে কিন্তু ভাগ্যের উপর ভাগ্যের খেলা এটা ভাগ্য যদি আপনার সাথ দেয় একটা কথা আছে পরিশ্রমের থেকে কিন্তু ভাগ্য বল কিন্তু বড় বল অর্থাৎ ভাগ্য যত আপনার সাথ দিবে কি না আপনার পরিশ্রম কিন্তু কম করতে হবে আর ভাগ্য আপনার সাথ না দিলে পরিশ্রমটা আপনার কিন্তু বাড়বে রাহু কবচটা আপনারা পরিধান করুন বিশেষভাবে এই জায়গাটা কিন্তু সম্ভাবনাটা বৃদ্ধি কিন্তু পাবে তো কোন এই সৌভাগ্যশালী রাশি পাঁচটি রাশি আমি এখানে রাশিভিত্তিক শুভ সময় এবং টার্গেট নাম্বার দিনের রাহুকাল দিনের শুভ সময় সমস্ত কিছু নিয়ে আলোচনা করি এর টার্গেট নাম্বারটি যদিও ইন জেনারেল আপনারা নিজস্ব জন্মছক ছক দেখিয়ে আপনাদের লাকি নাম্বারটা আপনি জেনে নিতেই পারেন তো শুরু করা যাক আসল জায়গায় আলোচনা তেসরা মার্চ দু হাজার বাইশ দুটি নক্ষত্র শতবিশা নক্ষত্র একটি হচ্ছে পদ নক্ষত্র রিপ্রেজেন্ট করছে এবং যোগ থাকছে সিদ্ধ যোগ সিদ্ধ যোগটা খুব সুন্দর যে কোনো কাজে সিদ্ধ লাভ কিন্তু হয়ে থাকে শুভ সময় বারোটা চার থেকে বারোটা একান্ন আরেকটি হচ্ছে সকাল আটটা দশ থেকে সকাল আটটা দশ থেকে আপনার দশটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত এ সময়ের মধ্যে কাটুন এবং রাহুকাল যে সময়টা আমি বারবার বর্জন করতে পারি সেটা হচ্ছে একটা তিরিশ থেকে তিনটা পর্যন্ত একটা তিরিশ থেকে তিনটা পর্যন্ত হচ্ছে রাহুকাল এবার যে যে রাশি আগামীকাল লটারি পেতে চলেছে আমি একে একে আপনাদেরকে জানাতে চলি প্রথম রাশি হচ্ছে আপনার ধনু রাশি ধনু রাশির ক্ষেত্রে আপনাদের যে শুভ সময়টা বেরিয়েছে সকাল আটটা উনিশ মিনিট থেকে আপনার দশটা চৌত্রিশ মিনিট পর্যন্ত আপনাদের ক্ষেত্রে টার্গেট নাম্বার দুই এবং নয় এরপর যে রাশির কথা বলবো সে রাশি না কুম্ভ রাশি কুম্ভ রাশির ক্ষেত্রে আপনাদের যে শুভ সময়টা আগামীকাল বেরিয়েছে সকাল দশটা আঠেরো মিনিট থেকে এগারোটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত আপনাদের ক্ষেত্রে যে টার্গেট নাম্বারটা বেরিয়েছে কুম্ভ রাশির ক্ষেত্রে সে টার্গেট নাম্বার হচ্ছে আপনাদের দুই চার এবং আট তিন নম্বর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম আপনার মিন রাশি রাশির ক্ষেত্রে আপনাদের যে শুভ সময়টা আগামীকাল বেরিয়েছে সেটা হচ্ছে সকাল সাতটা চুয়াল্লিশ মিনিট থেকে নটা আঠাশ মিনিট পর্যন্ত বাজার কর্তৃক আপনি একটা লটারি কেটে দেখিয়ে নিতে পারেন আপনাদের ক্ষেত্রে যে টার্গেট নাম্বারটি বেরিয়েছে সেটা হচ্ছে তিন এক এরপর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম বিশেষভাবে লটারি পাওয়ার সময়টা বৃদ্ধি করছে সে রাশির নাম তুলা রাশি তুলা রাশি ক্ষেত্রে আপনাদের যে শুভ সংখ্যা আগামীকাল সেটি হচ্ছে পাঁচ এবং এক আপনাদের ক্ষেত্রে যে শুভ সময়টা বেরিয়েছে সেটা হচ্ছে বারোটা চোদ্দ থেকে বারোটা আটান্ন মিনিট পর্যন্ত সবশেষ যে রাশির কথা বলব অন্তিম যে রাশি আগামীকাল লটারি পাওয়ার সম্ভাবনাটা বৃদ্ধি করতে করছে সে রাশির নাম আপনার কর্কট রাশি কর্কট রাশির ক্ষেত্রে আপনাদের যে শুভ সময়টা আগামীকাল বেরিয়েছে সেটা হচ্ছে সকাল নটা দুই মিনিট থেকে এগারোটা চব্বিশ মিনিট পর্যন্ত আপনাদের ক্ষেত্রে টার্গেট নাম্বার তিন আট এবং কিছু অংশে ছয় অর্থাৎ কর্কট রাশির ক্ষেত্রে এটা হচ্ছে টার্গেট নাম্বার আবারও বলছি যারা এই ভিডিওটি দেখছেন নিজের দায়িত্বে দেখুন নিজ দায়িত্বে লটারি কাটুন কারণ আপনার এখান থেকে আমি জন্ম সময় জন্মস্থান বা হস্তরেখা কিন্তু দেখতে পাচ্ছি না এবং যারা কাটছেন না নিজের ভাগ্যটাকে একবার হলো যাচাই করিয়ে নিন তো প্রিয় দর্শক বন্ধু ভিডিওটি এ পর্যন্তই সকল ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার ধন্যবাদ